নমস্কার, আমি আপনাদের ভালোবাসায় আবার ফিরে এসেছি। দীর্ঘদিন আমি কোনো ভিডিও আপলোড করিনি, তো এবার আপনাদের কাছে খুব ভালো একটা ভিডিও আপলোড করতে চলেছি। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ টিউনিং এর উপরে, কিভাবে টিউনিংটা করবেন এবং টোটাল ডিটেলসটা আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু আমার কাজ দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে জানতে হবে অ্যাকচুয়ালি টিউনিংটা কি। তো আমার গুরু হচ্ছেন আমার বাবা, উনি 2017 বেস্ট টিউনার অ্যাওয়ার্ড পান। তো যাই হোক, তো উনি ছিলেন হচ্ছে, ওনার নাম হচ্ছে গণেশচন্দ্র সরকার। তো আমার অ্যাকচুয়ালি আমাকে হাত ধরে উনি সবখানে নিয়ে যেতেন, দেখাতেন। আর ওনার সামান্য একটু হিস্ট্রি যদি বলে রাখি তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে। সেটা হচ্ছে যে উনি হচ্ছেন আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে, উনি যখন পণ্ডিত জগদীশ প্রসাদ ছিলেন তো সেই সময় থেকে উনি টিউনিং করতেন। তারপরে বিগত অনেক বছর যাবৎ টিউনিং করেন, তারপরে উনি যাই হোক অসুস্থ হয়ে যান, এখন তো উনি ভগবানের কাছে চলে গেছেন। যেখানেই থাকুক ভালো থাকুক এটাই আমি চাই, আপনারাও চান। এবার মেন পয়েন্টে আসি। সবার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাকচুয়ালি টিউনিং কি, টিউনিং মানে কি। এখন যেরকম বের হয়েছে 440 হার্জ, যে টিউনিং করতে হবে। তো টিউনিং এক কথায় যদি বলা হয় সুরের মেলবন্ধন, সুরটাকে একসাথে সাজানো, একটা সুর এখানে একটা সুর ওখানে, মানে একটা ইউনিফর্মে নিয়ে আসাটাকেই হচ্ছে টিউনিং বলা হয়। তো এই টিউনিংটা বিভিন্ন হার্জ অর্থাৎ ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়। মানে অ্যাকচুয়ালি আমাদের যে হারমোনিয়ামের যে রিড রয়েছে, আপনারা এটা দেখলে পরেই বুঝতে পারবেন, এটা হচ্ছে হারমোনিয়ামের রিড, রাইট? তো এই যে রিডটা, এই মধ্যেখানের যে পাতটা রয়েছে, এই পাতটা বাজে অর্থাৎ ভাইব্রেট করে। তো ও যে ভাইব্রেশন করে, মানে কম্পন যেটা হয়, আপ অ্যান্ড ডাউন হয়, তো সেটা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়, মানে একটা তরঙ্গর মাধ্যমে হয়। তো সেই তরঙ্গটাকেই সেট করে দেওয়া হয় 440 হার্জে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে হারমোনিয়ামে সবকটাই কি 440 হয়? না, পার্টিকুলার একটা রিড হয় 440 হার্জ, বাকি সমস্ত কিছু যেগুলো আছে ওর রিলেটেডে হয়। আমাদের হিউম্যানের উপরে রিসার্চ করে দেখা গেছে যে কোনো মানুষ, যে কোনো মানুষ টিউনিং কিভাবে করে, মানে একটা ইনভিজিবল জিনিসকে সে ভিজুয়ালাইজ করছে কিভাবে, ভিজিবল দেখছে কি করে, মানে চোখে দেখছে কি করে বা কানে শুনে সে কিভাবে ফিল করছে যে এটা পারফেক্ট টিউন আছে। তো তার ভেতরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হিউম্যান যে কোনো একটা সুরের তার রিলেটেড মা এবং পা, এই দুটোকে খুব ইজিলি তাদের ব্রেনে ক্যাচ করে নিতে পারে, রাইট? এটা মাথায় রাখতে হবে। তো আমি দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন যারা ইউটিউবার রয়েছে তারা এই টিউনিং সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের অনেক কিছু বলেছেন। তাদের সাথে আমি কোনো তাদেরকে ছোটও করছি না বা কোনো কিছুই বলছি না, খালি আমার বলার বক্তব্য যে সঠিক জিনিসগুলোকে আপনাদের কাছে পৌঁছানো আমার কর্তব্য। তো সেই হিসাবে আমি যার জন্য চাই যে আপনারা সঠিক জিনিসটাকে বুঝুন এবং জানুন। বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে বলছেন, যে তারা বলছেন যে এই যে এটার এই এতখানি হার্জ হবে, এটার এত হার্জ হবে, এটার এত হার্জ হবে, বা এটার ফ্রিকোয়েন্সি গুলো ওনারা লিখে দিচ্ছেন, একটা চার্ট করে দিচ্ছেন, সেই চার্টটা আপনাদের সামনে ধরছেন। তো অ্যাকচুয়ালি যারা টিউন করে তারা তো সেই কত হার্জ আছে সেইগুলোকে তো তারা তখন দেখে দেখে করাটা সম্ভব নয়। তো ইজি ওয়েতে, সহজ পদ্ধতিতে কিভাবে আপনি একটা হারমোনিয়ামকে টিউন করবেন এবং আপনি জানেন না কোনো কিছু, যারা জানেন না
তাদের পক্ষে এই ভিডিওটা খুবই খুবই কার্যকরী হবে। প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের নাম বলবো, সেটা হচ্ছে পিচ ল্যাব প্রো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো পিচ ল্যাব প্রো যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, রাইট? আপনাকে কি করতে হবে, আপনি ক্রোমে গিয়ে সার্চ করুন পিচ ল্যাব প্রো বলে, যেটা থাকবে সেইটাকেই আপনারা ইনস্টল করে নেবেন, যেভাবেই হোক, অ্যান্ড্রয়েড ফোন সকলের কাছে আজকাল রয়েছে। আর নথবা আপনাদেরকে এরকম একটা ফর্ক কিনতে হবে, তো সেই ফর্ক হচ্ছে এখানে দেখুন লেখা আছে এ, এ লেখা রয়েছে, এবং দেখুন এখানটায় 440 লেখা রয়েছে। বুঝাতে পারলাম? এইটা অ্যাকচুয়ালি এটা একটা সাউন্ড হয়, এর ভেতরে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এর ক্যালিব্রেশন করানো যায়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকরী নয়। তো আমরা বিভিন্ন যখন স্টুডিওতে বিভিন্ন জায়গায় যখন আমি বিশেষ করে যখন যাই, তো এইটা ম্যাক্সিমাম ইউজ করে থাকি, এইটা ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি। যদি বলেন কেন, এর পিছনে রিজন একটাই, এটাকে ক্যালিব্রেশন করা যায়, যেটাতে মেজার্ড করে ওনারা দেখে বলে দিতে পারেন যে এটা কতখানি এরোর আছে, মানে কতখানি প্লাসে আছে বা মাইনাসে আছে বা কি আছে, এটা আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে পিচ ল্যাব প্রো, আমি আপনাদেরকে আগেই বললাম, তো সেটা এরকম ধরনের হয়। তো এই হিসাবে আমি যার জন্য এবার দেখাবো যে কিভাবে কি তৈরি হয় না হয়। এবার অনেকে বলে, বিশেষ করে হারমোনিয়ামের ক্ষেত্রে দেখাই, তো এটা ভার্টিক্যাল সেকশন আছে, এটা হরাইজন্টাল সেকশন আছে, আপনারা সকলেই জানেন। তো অনেকে বলছেন যে ভার্টিক্যাল সেকশন, ভার্টিক্যালটা খাড়াটা যদি একটু মোচড় দেওয়া থাকতো, এরকম এরকম স্ট্রেট না থেকে এরকম একটু ঢাল, দেখুন এটা একটু ঢাল হয়ে গেছে, ঠিক আছে, মানে এইরকম ভাবে এইরকম হয়ে চলে গেছে। তো এইগুলো দেখুন, এটা অ্যাকচুয়ালি বেসিক জায়গাটা যেটা বলবো আমি, সেটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারার যিনি বানিয়েছেন ওনার ব্যাপার, সেটা সেটা তো তো আপনাদের কোনো হাত নেই, কোনো কিছু করতে পারবেন না, করতে হবে আপনাকে টিউন, সে মোচড় পড়াই থাক, স্টেট থাক, খাড়া থাক, যাই কিছু থাক, এবার খুব দামি কোয়ালিটি লিড থাক বা কম দামি লিড কোয়ালিটি থাক, তো কম দামি যদি লিডও থাকে কোনো ইস্যু নেই। এবার সব থেকে বড় জিনিস যে টিউনিং করতে গেলে কোন দুটো লাগবে, এই দুটো আপনাদেরকে তৈরি করে নিতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। এটা একটা ট্রায়াঙ্গুলার ফাইল, সেই ফাইলটাকে আমরা কি করি, এরকম একটা জলশীল নেই, তো তার মাধ্যমে এরকম একটা জলশীল থাকে, সেটাতে ঘষে ঘষে সেটাতে এখানে শার্প করা হয়, ধার দেওয়া হয়। আর এটা একটা রড, আমাদের পেতলের রড, আমি এটা করে নিই, আমার পক্ষে পেপার হয়, তো সেই হিসাবে আমি যার জন্য এটা তৈরি করে নিয়েছি, এইটা মাথায় রাখতে হবে। এইবার জানতে হবে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিড, দেখুন আপনারা একটু কাছ থেকে দেখলে পরে বুঝতে পারবেন, এটা হচ্ছে মেন বেসিক রিড। অনেক রিড আছে দেখবেন ঝাঝা ঝাঝা করে শব্দ হয় বা বাজার সাউন্ড আসে, অ্যাবনর্মালিটি সাউন্ড আসে, আপনাকে এই রিডটাকে মাথায় রাখতে হবে, এই যে এর চারিদিকে যেন ক্লিয়ারেন্স থাকে, ওর ভেতরে লাগানো অবস্থায় বা অনেক সময় আমরা প্রেস করে দেখে নেব যে এই যে এই খাড়াটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এই খাড়ার মধ্যে রিডটা যখন সেটিংস হয়, এইভাবে করে যখন রিডটাকে সেটিংস হয়, তো সেটিংস এর সময় কি হয়, এই রিডটা হয়তো এখানে গিয়ে এই যে টাচ করে যাচ্ছে, তো এইটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা যেন না টাচ করে, অনেক সময় হয়ে যায়, এটা আমরাও যখন রিড লাগাই অনেক সময় স্ক্রুটাকে ঠিকঠাক হয় না, আবার পরে ওটাকে ঠিকঠাক করে দেওয়া হয়, যাই হোক কোনো ইস্যু নেই। এইবার ঘটনা হচ্ছে যে এই রিডের পোর্শন, এটা হচ্ছে মাথা দিক, এটা হচ্ছে গোড়ার দিক, ঠিক আছে, এটা হচ্ছে হেড,
এটা হচ্ছে তেল। এইবার আপনাকে মাথায় রাখতে হবে যাই কিছু সুর থাক না কেন, এটাতে যেটা রয়েছে আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনতে পাচ্ছেন আশা করি। এইবার যদি এই রিডটার মাথার দিকে যদি স্ক্র্যাচ করে তুলে দেওয়া যায় কিছু অংশ, তাহলে কি হবে এই রিডটা উপরের দিকে চলে যাবে, মানে ডান দিকে চলে যাবে, মানে উপরের দিকে উঠবে। আর যদি এটা গোড়ার দিকে স্ক্র্যাচ করা যায় তাহলে এটা বাঁ দিকে, অর্থাৎ নিচের দিকে, সুরটা নিচের দিকে নেমে যাবে, উপরের দিকে আর উঠবে না। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকে যদি কোনো রিড উপরের দিকে তুলতে হয় তাহলে মাথার দিকে কাটতে হবে, যদি নিচের দিকে নামাতে হয় তাহলে গোড়ার দিকে কাটতে হবে, অর্থাৎ মানে নিচের দিকে কাটতে হবে, যেখানে এই রিপিটটা রয়েছে সেই জায়গাটায় আপনাকে পার্টিকুলার এটা এটাতে এটাতে এই অংশটাতে এই অংশটাতে নিচের দিকে আপনাকে স্ক্র্যাচ করতে হবে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস যেটা, সেটা এখানে দেখুন এই রিডগুলো রয়েছে, রাইট, হারমোনিয়ামের মেইন যে টিউন যেটা হয় সেটা হচ্ছে 12টা রিড, এটা মাথায় রাখবেন। 12টা রিডের মধ্যে 13টা সুরকে কম্পোজ করে ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে, কারণ 13টা সুর রয়েছে, আপনার কাছে 12টা স্কেল আছে। এই 12টা স্কেলের মধ্যে মানে এইখান থেকে এইটুকু মিডিল অক্টেভ, আপনি যদি স্কেল চেঞ্জার হয় তাহলে মধ্যেখানে রাখবেন, অর্থাৎ সিতে রাখবেন। সি হচ্ছে ন্যাচারাল, আপনারা সকলেই জানেন যে সব হারমোনিয়ামের বেসিক ন্যাচারাল যেটা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র সি। সি স্কেলে এসে যদি সি স্কেলে না পান, তো আপনাদের কাছে এইরকম মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশনসটা যেটা রয়েছে, আমি একবার দেখাই, এই অ্যাপ্লিকেশনসটা যেটা রয়েছে, তো সিতে এসে বা পাঁচে এসে যেখানেই প্রেস করুন না কেন, এটা যদি বি ফ্ল্যাট হয়ে যায় দ্যাট মিন্স ধরে নেবেন, বা এটা যদি সি হয় ধরে নেবেন পারফেক্ট একদম মিডিল অক্টেভে আছে, অর্থাৎ ন্যাচারালে আছে, অর্থাৎ সিতে রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে একটা, সেটা হচ্ছে যে যে কোনো মানুষকে আগে আইডেন্টিফাই করতে হবে, যেরকম এখানে যে সেকশন গুলো দেখানো হয়েছে 1, 2, 3, বেসিক্যালি সবার ক্ষেত্রে নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে দুটো থাকতে পারে, এটা যেরকম হায়ার আছে, এটা জুড়ি আছে, এটা জুড়ি আছে, অনেকের ক্ষেত্রে বাস জুড়িও থাকে, অনেকের ক্ষেত্রে বাস জুড়ি হায়ার থাকে। তো সবার ফার্স্ট যেটা, সবার প্রথমে আপনাদেরকে একদম পারফেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে মেল, অর্থাৎ জুড়ি। এই জুড়িটাকে আপনি আইডেন্টিফাই করে নিলেন যে এই লাইনটা জুড়ি রয়েছে, অনেকের উপরে থাকে, অনেকের মিডিলে থাকে, অনেকের নিচে, বেসিক্যালি বাসটা দেওয়া হয় 2 সেটের ক্ষেত্রে, 3 সেটের ক্ষেত্রে বাসও দেওয়া হয়, বা অনেক সময় জুড়ি দেওয়া হয়, এটা এটা মাথায় রাখতে হবে। নিচের ক্ষেত্রে মানে এই পোর্শনটা, অনেকের তিনটেই খাড়া থাকে, তো এগুলো হারমোনিয়ামের উপরে ডিপেন্ড করে হয়, মানে সেটা বিভিন্ন জন যেরকম যেরকম মেক করেছে বা কাস্টমাইজ করেছে, অনেকে বলেছে যে আমার তিনটে খাড়া চাই, তো তিনটে খাড়ার উপরেই অনেকে বানিয়ে নিতে পারেন। তো এইবার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে এইটুকু পারফেক্ট টিউন করতে হবে, এইটুকু যদি আপনি পারফেক্ট টিউন করে নেন তো এটার রেসে, এটার বসের উপরে আপনি এই দিকেও করতে পারবেন, এই দিকেও। সেটা হারমোনিয়াম যদি এর থেকে 4 গুণ বড় হয়ে যায় কোনো অসুবিধে নেই, এইটুকু মাথায় রাখতে হবে। এইবার আপনি দেখুন, সবার ফার্স্ট অনেকে বলে যে 440 হার্জ, এবার 440 হার্জ একমাত্র হচ্ছে নি, অর্থাৎ এইটাকে আমরা 440 করি না, আমি আপনাদেরকে দেখাতে পারছি, দেখুন একদম পারফেক্ট আমি করে রেখেছি, আমি আলাদা দেখাচ্ছি, একটা আলাদা দেখুন 39.99, মানে 0.05, কিন্তু পরে ওটা চলে আসবে।
আসবে 0.05 একটা টলারেন্স মেবি থাকতেই পারে। এই দেখুন 440 চলে আসছে। এবার সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি কি করে আইডেন্টিফাই করবেন এইবার যখন আপনি এটাকে ধরবেন। আমরা যেরকম আমরা যেহেতু আমাদের অভ্যেস আছে আমরা যার জন্য ধরে নিতে পারি, তো এটা টেস্ট করার সাথে সাথে আপনাকে এইখানে চলে যেতে হবে এই রিডটাকে। আপনি কি করে সেটাকে আপনাকে কিন্তু অভ্যেস করতে হবে, বা আপনাকে একটা ছোট্ট এরকম একটা কাগজ জাতীয় জিনিস দিয়ে ওইটাকে ট্যাপ করে আমরা যেরকম যে কোনো রিডকে দেখেই বলে দিতে পারবো যে এটা এইখানে, এটা এইখানে পেস করে মানে আস্তে রিডের তলা দিকে ওটাকে ঢুকিয়ে দিয়ে আপনারা এবার বাজিয়ে দেখবেন। যদি না বাজে জেনে নেবেন যে আপনি রিডটাকে পারফেক্ট ধরেছেন। এইবার এইবার ধরে নিন আপনি এইটাকে পারফেক্ট করে নিলেন, তো এইটাকে এই সুরের সাথে আপনি দেখে নিতে পারছেন, বুঝে যেতে পারছেন যে এইটা কম আছে না বেশি আছে। সবসময়ের জন্য একটা জিনিস বলে রাখি, হারমোনিয়াম কিন্তু কখনোই আমাদের ভয়েসের থেকে বেশি জোরে হয় না। অতএব আপনাকে এই বেলোটা মিডিয়াম হাওয়া থেকে আস্তে হাওয়া অবধি এর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে পারফেক্ট রাখতে হবে, এটা মাথায় রাখবেন। দেখুন এই যে আমি কথা বলছি, দেখুন ওই যে আমার যে ভয়েস আছে ভয়েসের নিচে আছে আমার হারমোনিয়ামের সাউন্ডটা। দেখুন যার জন্য কি হচ্ছে, কোন কেউ যদি এবার টিউনিং করতে বসে এইটাকে যদি জোরে বেরো করে কিন্তু তা আপনি যখন টিউন করতে বসবেন এই দুটোকে অতি অবশ্যই আটকে দেবেন। এবার কি করবেন, মিডিয়াম হাওয়া থেকে লো একদম লো অবধি পারফেক্ট রাখবেন। দেখুন এটা ধরুন বা এটা ধরুন যেখানেই যান না কেন আপনি এই এই জিনিসটা আপনাকে পারফেক্ট করে দিবেন। এইবার এর রিলেটেডে আপনাকে বলেছি যে 12টা সুরকে আপনাকে পারফেক্ট করতে হবে। হিউম্যান যদি এটা ধরে নেয়, যে কোনো মানুষ এটা সা যদি হয়, এটা মা, এটা পা, তো এর সাথে পায়ের রিলেশনটা দেখতে হবে। এর মধ্যে সামান্য ফ্রিকশন আছে, যদি বলেন কেন এই ফ্রিকশনটা আমি আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে একদম র হারমোনিয়াম কিভাবে টিউন করা হয় সেটা বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আমি আপনাকে বেসিক জায়গাটা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন তো এটা যদি পারফেক্ট হয় তাহলে এটাকে আমাকে পারফেক্ট করতে হবে, অর্থাৎ ডি কে। যখনই জোরে দিচ্ছি ও কিন্তু ফ্যাকচুয়েট করে যাচ্ছে, কিন্তু যখন মিডিয়াম দিচ্ছি একদম পারফেক্ট। কিন্তু তার মধ্যে সামান্য একটা ওয়েভ আছে, আপনারা একটু মাইনরলি মাইন্ডে ফলো করুন। দেখুন যদি এইটা খুব বেশি ভালো করতে যাবেন না, আর যে কোনো টিউন মানে যখন কাটিং করবেন এটাকে যখন স্ক্যাচ করবেন একবারে ঘসঘস করে কেটে দেবেন না, খুব স্লোলি আস্তে আস্তে। দেখুন আপনাদের কাছে সময় অনেক আছে, আপনারা আপনাদের নিজস্ব জিনিস ভালো করতে গেলে আপনাদেরকে একটু সময় দিতেই হবে, আর এই সময়টা যদি আপনারা দেন, দেখুন মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আমিও কিন্তু পারতাম না, আমার বাবা আমাকে জাস্ট মানে কি বলবো হাতে খড়ি দিয়ে শিখিয়ে দিয়েছেন, তো যাই হোক উনি জানতেন, উনিও কিন্তু কারো না কারো কাজ দিয়ে মানে ঠাকুর দাদার কাছ দিয়ে শিখেছিলেন, যেহেতু আমাকে নিয়ে ফিফথ জেনারেশন এই বিজনেস, তো ন্যাচারালি আমি সেটাই বলতে চাইছি যে দেখুন আপনিও পারবেন, আর এটা খুবই ইজি। একবার যদি কারো মাইন্ডের ভিতরে ঢুকে যায় তো সেই জিনিসটা খুব ইজি হয়ে যায়। যেরকম যদি বলি যে আপনি কি এ লিখতে জানেন, আপনি যদি না জানেন তাহলে আপনার কাছে ভয়ের ব্যাপার,
কিন্তু যদি আপনি এ লিখতে জানেন তাহলে কিন্তু আপনার কাছে ভয়ের কোনো ব্যাপার নেই। বা বি লিখতে পারেন, আপনি বলে দেবেন খুব ইজিলি, হ্যাঁ আমি বি লিখতে পারি। বাট এবার বিটা এরকম ভাবে এরকম এরকম তিনের মতন করে একটা মধ্যেখানে টানটা, কিন্তু বিটা কতটা স্টাইলে লেখা যায় সেটা কিন্তু টিউনিং, দ্যাট ইজ টিউনিং। এটা বোঝাতে চাইছি আপনাদেরকে। কিন্তু এইবার আপনি এর সাথে যত ফ্রিকশন কম করবেন কিন্তু সেটা খুব স্লোলি, আপনারা একবারে কখনোই পারফেক্টলি যেতে পারবেন না, এটুকু মাথায় রাখবেন। কারণ আমিও যেতে পারিনি, আমিও যেতে পারিনি বা কেউই যেতে পারিনি, কারণ আমাদের ব্রেনে নিতে পারবে না। তো আপনি কি করবেন, এটা যখন ফাইনাল হয়ে যাবে এটাকে এর সাথে এটা সা যদি হয় এটা তারপর এটাতে চলে যাবেন, জিতে চলে যাবেন, এর সাথেও পারফেক্ট রাখার চেষ্টা করবেন। দেখুন সামান্য একটা ওয়েভ আসছে, ফিল করুন। তো ন্যাচারালি কি হলো, এক হলো, দুই হলো, এটাও যদি ফিক্স করে নেন তাহলে তিন হয়ে গেল, তাহলে তখন এটাকে আবার সা, কিন্তু এটাকে সা, এটাকে সা, এটাকে সা, সবই কিন্তু আমাদের কাছে সা। যে টিউন করতে বসবে তার কাছে যে কোনো একটা সুর, মাদার সুর যদি দিয়ে দেওয়া যায়, অর্থাৎ এইরকম ফর্কের মাধ্যমে একটা সাউন্ড তৈরি হয়, এই সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন। আশা করি কিছুটা শুনতে পেরেছেন, এখানে শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে এটা? তো ন্যাচারালি কি হচ্ছে, এটার সাথে যখন এটা ম্যাচ করে গেল, এটা পারফেক্ট হয়ে গেল, দেন এটার সাথে এটা, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে ডি ধরতে হবে। এবং এই অ্যাপের মাধ্যমে আপনাদের আরো সব থেকে প্লাস পয়েন্ট, দেখুন হালকা একটা টাচ করে দিতে হবে। আপনাদেরকে আবার বলছি, পুনরায় বলছি, প্লিজ আপনারা যখন স্ক্র্যাচ করবেন খুব হালকা ভাবে, আলতো ভাবে করবেন, কারণ একেই আপনাদের হারমোনিয়াম টিউন হয়ে আছে, তো সেটাকে আপনারা জাস্ট ফাইন টিউন করবেন, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর যদি কেউ প্রফেশনালি টিউন করতে হয় তাদের অনেক কিছু আরো অনেক ব্যাপার আছে, সেগুলো একটুখানি মাথায় রাখতে হবে, যে সেই রিডটাকে রেগুলেট করতে হবে। রিডটাকে রেগুলেট মিনস রিডটা যদি এরকম থাকে, রিডটা হাওয়া অনেকটা বেশি খাবে, তো ন্যাচারালি রিডটাকে রেগুলেট করতে গেলে রিডটাকে আস্তে ডাউন করে এরকম করে, ঠিক এর যে বেস আছে বেস থেকে হালকা যেন একটু উপরে উঠে থাকে। হালকা উঠে আছে আপনারা ভালো, কিন্তু যদি এটা ভেতরে এরকম ঢুকে গিয়ে থাকে, এই পাপটা মেন তো বাজে, এই পাপটা এই দেখুন একদম বেসের থেকে নিচে ঢুকে গেছে, তাহলে কিন্তু কোনো রূপ বাজবে না। এটা আপনাদেরকে একদম এই বেসের থেকে যেটা বলেছি, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই আপনাদেরকে এখানে কিন্তু রাখতে হবে। এটা গেল এক নম্বর। এইবার রিডটাকে আপনি কি করে বুঝবেন যে ওটা মানে কোন দিকে কাটলে পরে কি হবে, তার জন্য আমি আপনাদেরকে অ্যাপ দিয়ে দিয়েছি, এই অ্যাপের সাহায্যে আপনারা বুঝতে পারবেন। যদি এই এররটা এই দিকে ডান দিকে যায় তাহলে মনে করবেন যে বেশি আছে, ওটাকে গোড়ার দিকে কাটতে হবে, অর্থাৎ এইখানে এই দিকে কাটতে হবে এই এইখানটায়। আর যদি এটা নিচের দিকে চলে আসে, এই এই বাঁদিকে জাস্ট আসছে,
তো বা দিকে যদি আসে তাহলে আপনাকে মাথার দিকে কাটতে হবে, মাথার দিকে আস্তে আস্তে। আমি আপনাকে আবার বলছি, প্রত্যেককে বলছি, প্রত্যেক যারা যারা ভিডিওগুলো দেখছেন তাদের প্রত্যেককে বলছি, সবসময়ের জন্য যাই কিছু করুন না কেন, খুব স্লোলি এটা মাথায় রাখবেন যে একটা রিডের হেলথের দরকার আছে। অর্থাৎ তাকে আমি বেশি কেটে ফেললাম, আবার নিচের দিকে কেটে দেবো, সমান করে দেবো, এরকম করতে করতে এর যে স্ট্রেংথ, মানে এর স্ট্রেংথটা, এই স্ট্রেংথটা তখন নষ্ট হয়ে যায়। তখন কি হয়, মানে এর যে কমজোরি হয়ে যায়, তখন উইক হয়ে গেলে কি হবে, সে আস্তে 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 দুর্বল হয়ে যাবে, তখন সাউন্ড কম দেবে। এটাতে যেরকম দেখো প্রত্যেক কটা ইউনিক সাউন্ড, এইবার যেটা প্রশ্ন হচ্ছে এর যে ভাবটা, এর ভাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আবার দেখুন মা, এটা যদি সা হয় তাহলে এটা কি হচ্ছে মা, পা। আবার যদি এটা সা হয় মা পা, এই চারটে যদি হয়ে গেল, আপনার এটা করা দরকার নেই, এটা লাস্টে এসে করবেন, সব থেকে বেটার হয়। ডি করলেন, তারপরে আপনারা জিতে চলে যাবেন। জি যখনই পারফেক্ট হয়ে যাবে তখনই এটাতে চলে আসবেন, এটা হচ্ছে সি। দেখুন এর মধ্যে ফিকশনটা আপনারা খুব ভালো বুঝতে পারছেন। দেখুন যখন আমি সাউন্ডটা, মানে লোটা যখনই আস্তে করে দিয়েছি, ফিকশনটা বেশি হচ্ছে। দেখুন সামান্য কিন্তু এদিক ওদিক হয়ে আছে, দেখুন কেউ বলছে পাশে আছে, রাইট। আমি আপনাদেরকে দেখুন মাইনাস করে দিচ্ছি, দেখুন এই দিকটা, অর্থাৎ এই দিকটা, এই যে দেখুন আমি 0.05 মাইনাস করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার ও সরি, এবার এটা হয়ে যাওয়ার পরে, এটা হয়ে গেল, এটা করবেন, এটা হচ্ছে এফ, এটা তখন মা হয়ে যাবে। এই এফ যদি কমপ্লিট হয়ে যায় তখন বি ফ্ল্যাটে চলে যাবে। এই বি ফ্ল্যাট যখনই হয়ে যাবে তখন এই ই কে, অর্থাৎ ডি শার্পে চলে আসবেন, অর্থাৎ ই এখানে দেখাবে বেসিক্যালি। তারপরে যাবেন জি সাপে, জি সাপ ফাইনাল হয়ে গেলে সি সাপে চলে যাবেন, তারপরে এফ সাপে চলে যাবেন। এফ সাপে হয়ে যাওয়ার পরে বিতে চলে যাবেন, বিতে ফাইনাল হয়ে গেলে পরে তারপরে আপনি আসবেন ইতে, অর্থাৎ এই ডি 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 শার্প ই ইতে চলে যাবেন। এখান থেকে এইটুকু হচ্ছে 12টা। এই 12টা যদি কেউ করে নিতে পারে তাহলে তার কাছে পুরো এই এত এত বড় কেন, এর থেকে এর 4 গুণও যদি 8 গুণ বড় হয় আপনি করে নিতে পারবেন। এইবার বলি কেমন করে, দেখো যদি আপনার এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা যদি ফাইনাল হয়ে যায়, তো 13 নম্বরে আসলে তখন আপনাকে কি করতে হবে, এর সাথে দেখুন পারফেক্ট, কারণ আপনাকে এটার সাথে এটাকে মেলাতে হবে। তার মানে এটা যদি বি থাকে এটাও বি হবে, দেখুন এই দেখো দেখাই, মানে এটা উদারা মুদারা তারা, তো এটা মিডিল অক্টেভ ছিল, এটা এটা হচ্ছে ফোরে আছে, B4, এটা B3, মানে অক্টেভ, থার্ড অক্টেভের বি, এটা হচ্ছে থার্ড, থার্ড অক্টেভের বি ফ্ল্যাট,
সিমিলারলি সেম জিনিস তাই এই পাশেও তাই হবে, এই পাশেও সেম জিনিস হবে। দেখো সি ফাইভ সি ফোর বোঝাতে পারলাম আশা করি। এরপরে দুটো জিনিস আপনাদেরকে খুব বারবার করে বলে দিই, রিডটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আপনারা যখন তুলবেন হারমোনিয়ামটাকে, সাপোজ ধরুন এই রিডটা করেছেন আমি, তখন সাথে সাথে যেহেতু আমাদের অভ্যেস আছে যে এই রিডটা বা এই রিডটা বা এই রিডটা, তো আপনাদেরকেও কিন্তু সেম জিনিস ওই জিনিসটা একটুখানি কাগজ দিয়ে বন্ধ করে দেখে নিতে হবে। এবং এইখানে যে সেকশনটা আছে সবগুলোকে, এবার অনেকের আছে সিঙ্গেল ডবল হয় না, মানে একটা স্টপার খুললে পরে দুটো বাজে, তখন আপনারা কি করবেন এরকম ধরনের পাতলা একটা প্লাস্টিক জাতীয় কোনো পেপার নিলে পরে সব থেকে ভালো হয়, কারণ এটাতে স্টেন থাকে। কাগজ হলে কি হয়, কাগজের যে আঁশগুলো থাকে সেগুলো ওই রিডের ফাঁকের ভেতরে ঢুকে যায়। আপনারা কি করবেন এই প্রত্যেক কটা রিডকে না আস্তে 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 এরকম ভাবে ঢুকিয়ে ব্লক করে দেবেন। এই দেখুন ব্লক হয়ে গেছে, দেখুন এটা বাজবে না, দেখুন বাজছে না, এই তিনটে ব্লক হয়ে গেছে, দেখুন তিনটে ব্লক হয়ে গেছে, দেখুন এখানে তিনটে ব্লক হয়ে গেছে। তো ওরকম ভাবে আপনারা পরে আস্তে এটাকে খুলে ফেলে দেবেন। এটা গেল এক নম্বর, আইডেন্টিফাই করা শিখতে হবে। রিডটাকে বেশি ঘষা যাবে না, যতটুকু দরকার ঠিক ততটুকুই, এবং সেটা স্টেপ বাই স্টেপ, মানে আস্তে আস্তে ওকে হয়তো নিচের দিকে নামাতে হবে, তো আস্তে আস্তেই আপনাকে গোড়ার দিকে, মানে আপনি একবারে কাটবেন না প্লিজ, এটা প্রত্যেকের কাছে অনুরোধ আমার এটা। আর দুই, লাগে একবারের জায়গায় 10 বার কাটুন, লাগে একবারের জায়গায় আপনি 10 বার স্ক্র্যাচ করুন, কোনো অসুবিধে নেই, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি ওখানে স্ক্র্যাচ করছেন, তাতে কি হবে রিডটা ভালো থাকবে এবং আপনার হারমোনিয়ামও ভালো থাকবে। এবার আসি আর একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে রিড সবসময়ের জন্য মাথায় রাখবেন যে বেসিক্যালি কি হয়, আমরা যখন ধরি তখন এদিক ওদিক স্ক্র্যাচ করে দিচ্ছি, খুব হালকাভাবে আপনি কি করবেন ওটাকে স্ক্র্যাচ করার চেষ্টা করবেন, তাতে কি হবে আমি আপনাকে বলি, এবড়ো থেবড়ো যাতে না হয়, মানে এখানে কাটলেন এখান থেকে চটটা বেরিয়ে এইখানে, বা এই এই বিশেষ করে এই মাথার দিকে কাটার সময় আমরা কখনোই কিন্তু এইভাবে কাটবো না, আমরা এই ওপর থেকে নিচের দিকে নামবো, এইভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যদি বাইচান্স এরকম করেন তাহলে বিশেষ করে যে সূক্ষ্ম রিডগুলো, মানে হায়ারের যে রিডগুলো আছে সেগুলো কি হবে পট করে দুমড়ে যাবে, মুছড়ে যাবে, কোনো কিছু হয়ে যাবে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এইভাবে যদি আপনি করেন, আস্তে আস্তে যদি করেন, তাহলে কি হবে ওই রিডটা কোনো সময় ভাঙবে না বা দুমড়াবে বা মুছকাবে না বা কোনো কিছু হবে না, এটা এইটুকু মাথায় রাখবেন। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অতি অবশ্যই যখন এই হারমোনিয়াম, দেখুন হারমোনিয়াম টিউন সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আমি লাস্টে হয়তো কিছু একটা বলতে গেলে সেই জিনিসটা সম্বন্ধে তার ডিটেলস বিপগুলো দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। বিপ থেকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, আমি জানি যে আপনাদের প্রত্যেকের সুরের দখল আছে, আপনারা সুর সম্বন্ধে প্রচণ্ড কশাস এবং জানেন যে না এইটা সুর, এটা এইভাবে হয়, এটা এইভাবে, এটা সা, এটা মা, এটা পা, এটা যাই হোক প্রত্যেকেরই আছে, তবুও বলে রাখি একটু গান বাজনা সম্বন্ধে একটু সুর সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। সেকেন্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন টিউন করতে বসবেন তখন কয়েকটা জিনিস বলে রাখি, আপনি যদি একটা ফাঁকা ঘরে বসে একটা যদি কথা বলেন তার ভয়েসটা কিন্তু আলাদা, আবার যখন ঘরের ভেতরে বিভিন্ন ফার্নিচার রয়েছে, আলমারি রয়েছে, সোফা রয়েছে, টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, হোয়াট এভার সমস্ত কিছু রয়েছে, তার মধ্যে যখন আপনি কথা বলবেন তার ভাষাটা কিন্তু আলাদা পাবে। তো ন্যাচারালি চেষ্টা করবেন যে হারমোনিয়াম যখনই টিউন করবেন তখন যেন ঘরে অল ফার্নিচার বা এটা ওটা, মানে ফাঁকা হল ঘর বিশাল হল ঘর হয়ে গেল তা সেইটা যেন না হয়, তাহলে কি হবে ও যে ভাইব্রেশনগুলো হয় ওই ওয়েভ গুলো তখন আপনার কানের মধ্যে এপার ওপার হবে। নাম্বার থার্ড হলো, সেটা হচ্ছে যতটা পারবেন, যদিও বলাটা উচিত নয় প্রত্যেকে, যে টেনশন ফ্রি, টেনশন ফ্রি মানে
এই কালকে যেতে হবে, অমুকখানে টাকা পাবো, এই অমুককে ফোন করতে হবে, হোয়াট এভার, এই এই সমস্ত কিছু টেনশনটা একটু রিলিফ লাগবেন। আর পর্যাপ্ত পরিমাণে মানে পেট ভর্তি, মোটামুটি ভর্তি যেন থাকে, মানে এই আমি উঠতে হবে, আমাকে চা খেতে হবে, আমাকে টিফিন খেতে হবে, খিদা পেয়ে গেছে, তাহলে টিউন মানে বিগড়ে যেতে পারে, আমার বলার উদ্দেশ্য বিগড়ে যেতে পারে। সেই উদ্দেশ্যে যাতে একটু ভরপেট থাকে, কোনো অসুবিধা হলো না, রিল্যাক্স, আর মোটামুটি পাখার তলায় কখনোই বসবেন না, কারণ ওয়েবটা ঘোরে টানে, ও তখন কমাওয়া করে একটা ফ্রিকোয়েন্সি হবে। এই যে এইটা এই 12টার যেটা বললাম, এটা পার্ট টু এ আমি দেখাবো যে একটা র হারমোনিয়াম কিভাবে টিউন করা হয়, সেটাতে আরো ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দেবো। এটাতে সামান্য একটা ব্রিফ দেওয়া হলো যে কি কি করবেন, কি কি করবেন না, এবং কোথায় কোথায় কাটবেন এবং কি কিভাবে করবেন। যাই হোক, নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন। আজকে হ্যাপি ফ্রেন্ড ডে প্রত্যেকের সাথেই, যাই হোক, সকলকে উইশ করলাম। আর দুই হচ্ছে আরেকটা জিনিস, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন, শুধু আমিও আশা করি যে আমার বন্ধুরা যারা সকলে দেখছেন তারাও, প্রত্যেককে কাছে আমার একটা অনুরোধ যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে কোনো কিছু যদি আমারও ভুল হতেই পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর আমার কন্ট্যাক্ট নাম্বার যা কিছু সমস্ত কিছু দেওয়া আছে, যদি ইনকেসলি কোনো প্রয়োজন হয়। আমার প্রচুর বাংলাদেশের প্রচুর বন্ধু আছে, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হারমোনিয়াম ঠিক করে নিয়েছে এবং তারা প্রচুরভাবে আমাকে উইশ করেন সমস্ত কিছু। থ্যাংকস বাংলাদেশ পার্টিকুলার, কারণ আমাকে ভীষণ ভাবে কন্ট্যাক্ট করেন ওখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি দেখাতে পারি কয়েকজন, কিন্তু এটা ঠিক নয়, যাই হোক অনলাইনে। তো প্রত্যেককে যেন ভালো থাকে, এবং ইন্ডিয়ারও প্রচুর বন্ধু রয়েছে, বিদেশেরও প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, মানে আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা আমাকে কমেন্টস করে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। তো আমি চাই যে প্রত্যেকের সাথে যেন এই জিনিসটা সম্বন্ধে আরো যেন তারা আমাকে জানায় যে কি হলো না হলো, এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব এবং চ্যানেল কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভিডিওকে। নমস্কার, ভালো থাকবেন, আমি সেকেন্ড পার্টটা দেবো।